व्यवस्था किया गया है। जय राधे। हमें बहुत ही अच्छा लगा, आप सभी को भी बहुत ही अच्छा लगेगा, बहुत ही सुकून मिलेगा इस वीडियो देखने के बाद, क्योंकि हम ऐसे वैसे छोटे मोटे कोई कुंज का बारे में जानकारी देने के लिए नहीं आए हैं, आए हैं कलयुग का सबसे श्रेष्ठ कुंज जो 108 कुंज है उसके जानकारी देने के लिए। 108 कुंज ये धारणाटा 108 कुंज करार चिंता भावनाटा ये अपने मोटामोटी कत दिन धरे भेवेलें 12 বছর आगे 12 বছর आगे। अच्छा अच्छा, तो बाबा जी ने इस जो मकसद है 108 कुंज निर्माण और प्रारंभ करने का ये 12 साल पहले ही सोच रखा था। बहुत अच्छा, ये 108 कुंज मोटामोटी कतगुला कीर्तन दल एवं मैं कत धरण आयोजन व्यवस्था आज এখানে আপনার 108টা কুঞ্জেতে হরিনাম সংকীর্তন হবে, আর দুটা যজ্ঞস্থান আছে, দুটা যজ্ঞকুণ্ড আছে, আবার আমাদের এই লাইট প্যান্ডেলের ব্যবস্থা আছে, এই দিয়ে আপনাদের পুলিশ অফিসার কাউন্টিং আছে, ওই দিয়ে আপনার হাতি খেদা কাউন্টার আছে, ওই দিয়ে আপনার ডাক্তার কাউন্টার আছে, এই দিয়ে লেডিস রুম আলাদা আছে, সমস্ত ভক্তবৃন্দদের আলাদা চেম্বার আছে, এবং আমাদের যতগুলো দল আছে তাদের জন্য আলাদা আলাদা করে নিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা সাধু বাবা, এখানে আমি জাস্ট দেখলাম কি মানে এখানে আমি আসলাম ওখান থেকে, তো জঙ্গলে অনেক আগুন লেগে গেছে এখানে, ঠিক আছে, তো যদি কমিটির দ্বারা হয় তো সম্ভব, ঠিক আছে, না হয় ফায়ার ব্রিগেড যদি দিয়ে আগুনটা নেভানো হয় তো অনেক ভালো হতো, কারণ আগুনটা আমি জাস্ট দেখে আসলাম মানে অনেকটাই দূর পর্যন্ত চলে গেছে, তো এটা যদি একটা ব্যবস্থা হতো তাহলে অনেক ভালো হতো। ঠিক আছে, তাহলে ওটা আমাদের নজরে নাই বাবা, আমাদের নজর হতে গেলে ওটা আমরা, কারণ আমি জাস্ট দেখলাম আর কি, আমি নিজেও নিভানোর চেষ্টা করলাম, অনেক দূর পর্যন্ত লেগে গেছে আগুনটা। আর মোটামুটি ভক্ত মণ্ডলী বা যারা শ্রোতা ভক্ত, যারা রাধা ভক্ত কৃষ্ণ ভক্ত, তারা মোটামুটি কি ধরনের সাড়া দিচ্ছে এখানে? মোটামুটি রাধা কৃষ্ণ জিটা মূল যে মন্দির ও হ্যাঁ মেন কুঞ্জ হ্যাঁ